হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সকাল সকাল বেরোলাম, তাই ভাবলাম যাওয়ার আগে ব্রেকফাস্টটা করেই যাব। রাস্তায় যেতে যেতে ডিসাইড করলাম একটা সবচেয়ে ভালো সুন্দর ধাবায় যাব, যার সন্ধান আজ এই ব্লগে আপনারাও পাবেন। ওখানে গিয়ে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু সারতে পারবেন। তাহলে চলুন দেখি আপনাদের কোথায় নিয়ে যাই। বাজেট ফ্রেন্ডলি এই ধাবার সন্ধান কিন্তু আপনাদের খুব ইনফরমেটিভ হবে। পুরুলিয়া থেকে টাটা রোড ধরে কাঁসাই নদী হয়ে টামনা হয়ে সোজা চলে গেলেই পাবেন আপনারা এই ধাবা। ধাবাটির নাম রুচিকা ধাবা, জায়গাটির নাম কাটারি। পুরুলিয়া টাউন থেকে পৌঁছতে লাগবে কারে 10-15। কিছু দূর যাওয়ার পরে পৌঁছে গেলাম ধাবায়। ধাবায় গিয়ে প্রথমেই ডিসাইড করলাম কি খাবো। অপশন কিন্তু অনেক কিছু ছিল, তার মধ্যেই একটা সিলেক্ট করে নিলাম। আমরা সকাল সকাল আসায় এখানে সেরকমভাবে ক্রাউড ছিল না, আর খুব একটা জাঁকজমক ছিল না। কিন্তু আপনারা যদি রাত্রেবেলায় আসতে পারেন তাহলে কিন্তু এখানে ডেকোরেশন আর পরিবেশ আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে। আরেকটা কথা, এখানে লাঞ্চ অপশনে কিন্তু বেশ ভালো, ভাত সঙ্গে ডাল, সবজি, মাছ, মাংস সবই পাবেন, এমনকি থালি সিস্টেমও আছে। তাই বাইরের থেকে যারা পুরুলিয়ায় এসে এই রাস্তা দিয়ে ট্রাভেল করছেন, তারাও কিন্তু এখানে এসে আপনাদের লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো একটা সেরে নিতেই পারেন। আর ভাবছেন তো কত প্রাইস? এই ব্লগের শেষে সব ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, পুরো মেনু আপনাদের কাছে আমি তুলে ধরব। শুধু ভেতরেই নয়, বাইরেও কিন্তু বসার খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। গার্ডেন এরিয়াটাও কিন্তু এখানকার খুব সুন্দর, সেটাও কিন্তু অফকোর্স আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি কিচেনের দিকে। কিচেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেমনটা বললাম খাবার কিন্তু খুব টেস্টি, আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। ধাবায় কিন্তু ট্রেডিশন অফ পুরুলিয়া রিফ্লেক্টও করছিল, যেখানে আমরা দেখতে পেলাম পুরুলিয়ার ছৌ নৃত্যর মুখোশ, ছৌ নাচ, যার জন্য পুরুলিয়া সত্যি বিখ্যাত। সেই মুখোশ গ্রামেই কিন্তু আজ আমরা যাচ্ছিলাম, অযোধ্যা পাহাড় এবং চড়িদা গ্রাম। নেক্সট ব্লগগুলো কিন্তু সেই অযোধ্যা পাহাড় নিয়েই হবে, তাই নেক্সট ব্লগগুলো কিন্তু অফকোর্স দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে আর খুব মজা পাবে। ইনফরমেটিভ ব্লগও হবে যে অযোধ্যা পাহাড় এসে আপনারা কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কী খাবেন, সব কিছু ইনফরমেশন কিন্তু নেক্সট ব্লগে পাবেন। তবে জার্নি শুরু করার আগে এত সুন্দর একটা জায়গায় নিজেদের সকাল সকাল ব্রেকফাস্ট করে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেল, মনে হলো না আজকের এই জার্নিটা সত্যি খুব ভালো হবে। প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, আর খাবার প্লেটে, খাবারের প্লেটে আছে আলুর পরোটা আর আচার। ওয়েট করতে আর পারলাম না, তাই খেতে শুরু করে দিলাম। কেউ আবার নিয়েছিল ছোলা ভটুরা, সব রকম আইটেমই আপনারা এখানে পাবেন। আর শীতের সকালে গরম গরম চা অবশ্য সে তো আছেই। এবার খাওয়া দাওয়া করে ভাবলাম একটু গার্ডেন এরিয়াটা ঘুরে আসি, তারপর না হয় রওনা দেওয়া যাবে। গার্ডেন এরিয়াটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওখানে স্টাফেরা বলল এই গার্ডেন এরিয়াতে কিন্তু রাত্রেবেলায় ফুল লাইটিং থাকে, সেই লাইটিংয়ে এই গার্ডেন এরিয়া আরও সুন্দর হয়ে ওঠে, রূপ যেন পাল্টে যায়। ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপল বা বাচ্চারা সবাই কিন্তু এই জায়গায় এসে সমানভাবে এনজয় করতে পারবেন। আমরা তো সবাই বেশিরভাগ সময় বড় বড় রেস্টুরেন্ট, ফাইভ স্টার সব জায়গায় ডিনার বা লাঞ্চ বা স্ন্যাক্সের জন্য যাই, একবার আসুন না এখানেও দেখুন ট্রাই করে কিরম লাগে। আমি কিন্তু নিজের অনুভূতিতে বলতে পারবো খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে মেনু উইথ প্রাইস লিস্ট এই ব্লগে দিয়ে রাখলাম, একবার চোখ বুলিয়ে দেখে নিতেই পারেন এখানে আসলে কিরকম খরচা পড়বে। ইন্ডিয়ান, চাইনিজ,
ভেজ নন ভেজ সব রকম আইটেমই কিন্তু এই মেনুতে আছে। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে, কিছুটা নতুন ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। খাওয়া দাওয়া শেষে চায়ের কাপে চুমুক দিয়ে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাবার জন্য রেডি হলাম। ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়, যেমনটা আগেই বলেছিলাম। আশা করি এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকুন।